Yeah, student, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা মেহতার ডায়েটিভ সেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 3.3 এর সৃজনশীল প্রশ্ন। তো দেখো আমি যে প্রশ্নটা তুলে রেখেছি এটা হচ্ছে আজকে আমাদের 4 নম্বর লেকচার বা 4 নম্বর প্রশ্ন। a² - 1 + 2b - b² a⁴ + 64 b⁴ দুইটি বীজগাণিতীয় রাশি, ক নাম্বার উৎপাদক বিশ্লেষণ কাকে বলে, এই প্রশ্নটা এরকম হতে পারে। উৎপাদক বিশ্লেষণ কি মানে সংজ্ঞা, মূল কথা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সংজ্ঞা। ক নাম্বার প্রথম রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো, গ নাম্বার দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে দেখো আমরা ক নাম্বারের উত্তরটা কি লিখবো, যে উৎপাদক বিশ্লেষণ কাকে বলে। লেখো কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণ ফল গুণফলের সমান হলে শেষোক্ত রাশি গুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলে। এই দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণের সংজ্ঞা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্যার, আপনারা সবাই মুখস্থ রাখবেন, কিন্তু পরীক্ষা আসবে। যে কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদকে বিশ্লেষণ বলে এই হলো আমাদের ক নাম্বার অঙ্ক। তা উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে আমরা বুঝতে পারলাম। এরপর খ নাম্বার প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। এই যে খ নাম্বার অঙ্কটা আমি দুটো ভাবে করব, সেটা কিরকম দেখো, যে প্রথম রাশি আমি দুইটা ভাবে করব, তার মধ্যে তোমরা একটা বেছে নেব, a² - 1 + 2b - b² - b² না এটা দুই নাম করা লাগবে না, একবারই হয়ে যাবে। দেখো এই এ স্কয়ার, এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিলাম, কমন নিয়া 1 - 2b + b² এটাকে একটু আমরা যদি চাই সাজাই লিখতে পারি, a² b² প্রথমে নিয়ে আসি, b² মানে এটা হচ্ছে a² মাইনাস সূত্রে 2, a হচ্ছে b, b হচ্ছে 1 + 1² তার মানে কি a² - b - 1² এখন a + b - b, a + b - a - b এখানে সূত্র লিখতে হবে a² - b² a + b - a - b এই সূত্রটা এখানে লিখতে হবে। হ্যাঁ তাহলে অ্যান্সার কি, a + b - 1 a - b + 1 এই হচ্ছে আমাদের প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ। তো এটা দ্বিতীয় নিয়মের দরকার নেই, এইভাবেই হয়ে যায়, দ্বিতীয় নিয়ম দরকার হয় না। এরপরে আমরা আমাদের গ নাম্বার অঙ্কটা করব, দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ। দ্বিতীয় রাশি উৎপাদকে বিশ্লেষণে যখন যাব এটা শুধু সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে। তো দেখেন আপনাদের যদি কোনো খ নাম্বারে প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা করতে পারেন। মনে হয় কারো কোনো সমস্যা নাই। এরপরে আমরা
যাব গ নাম্বার অঙ্কে, দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ। দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ এখানে করে দেই। গ নাম্বার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আছে কি, এ টু দি পাওয়ার ফোর প্লাস 64 বি টু দি পাওয়ার ফোর। দেখো এই যে এ টু দি পাওয়ার ফোর, এটাকে কি করতে পারি, এ স্কোয়ার হোল স্কোয়ার আর 8 বি স্কোয়ার হোল স্কোয়ার, এ স্কোয়ার হোল স্কোয়ার আর 8 বি স্কোয়ার হোল স্কোয়ার করলে আমার তো অনুসিদ্ধান্ত চলে যায়, আমার তো সূত্রতে যায় না, যায় হ্যাঁ সূত্রে যাবে না, তাহলে কি হবে, সূত্র প্রয়োগের ব্যবস্থা করতে হবে, এ স্কোয়ারের হোল স্কোয়ার, এ স্কোয়ারের হোল স্কোয়ার, হ্যাঁ আর ধরো 8 বি স্কোয়ারের হোল স্কোয়ার করলাম। এখন যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাই, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের টু, এ হচ্ছে এ স্কোয়ার, বি হচ্ছে 8 বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 8 বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখেন তো 8 দুগুণে 16 স্কোয়ার বি স্কোয়ার, এই মানটা কি এটার মধ্যে আছে, নাই, তার মানে কি বেশি হয়ে গেছে, এটাকে মাইনাস করো, মাইনাস 16 এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখন এটা কি হয়, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4 এ বি, 4 এ বির হোল স্কোয়ার করলাম, কেন 4 4 16 এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আপনি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসান, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, এই হলো এখানে লিখবেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রটা লিখে দিবেন, তাহলে এটাই অ্যান্সার আমাদের, হয়ে গেল আমাদের উত্তর, অ্যান্সারটা লেখো, এভাবে লিখে রাখলেই হয়, অসুবিধা হবে না, 8 বি স্কোয়ার প্লাস 4 এ বি, এ স্কোয়ার 8 বি স্কোয়ার 4 এ বি, এই এই হলো আমাদের উত্তর। তো দেখেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আশা করি সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচারের শেষ অঙ্কটা আমরা করলাম, তো যদি তোমাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবা, তো আজকের মতো বিদায় নিচ্ছি।